সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো 2023 সালে আমরা একটা নতুন শিক্ষা কারিকুলাম পেয়েছি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে যেমন মুখস্থবিদ্যা নির্ভরশীল পড়াশোনা করতাম, সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন হাতে কলমে শিক্ষা সেদিকে ধাবিত হচ্ছি। তো আমাদের এই কারিকুলামের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে। আর আমরা আজকে থেকে আমরা যে ক্লাসগুলো স্টার্ট করছি সেগুলো হচ্ছে ক্লাস 6 এবং 7-এর ইংলিশ ক্লাসগুলো। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রথম পত্রের বা ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম যেই লেসনটা, সেই লেসনের 1.1 এবং 1.2 নিয়ে আমরা আজকে এই ক্লাসটি সাজিয়েছি। তো 1.1-এ আমরা দেখতে পাচ্ছি টকিং টু পিপুল নামে আমাদের একটা লেসন সাজানো হয়েছে, এবং এই লেসনের শুরুতে আমরা বেশ অনেকগুলো ভোকাবুলারি দেখতে পাচ্ছি। তো আমি অবশ্যই তোমাদের এই ভোকাবুলারির অর্থগুলো বলে দিব, পাশাপাশি এই ভোকাবুলারিগুলোর অর্থ সহ একটা লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকেও পড়ে আসতে পারো। তো তোমাদের শিক্ষক যা করবেন ক্লাসে, তিনি এই যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে এই ভোকাবুলারিগুলো তিনি তোমাদের বোর্ডে লিখে দিবেন, এবং তোমাদেরকে দলগতভাবে দাঁড় করিয়ে বা দল ভাগ করে বা জোড়া ভাগ করে সেই ভোকাবুলারিগুলো তোমাদের দিয়ে পড়াবেন এবং মুখস্থ করাবেন। তো চলো আমরা সেই ভোকাবুলারিগুলো দেখে আসি। তো এইখানে সেই ভোকাবুলারিগুলো লিস্ট আকারে অর্থ সহ দেওয়া আছে। প্রথমে হচ্ছে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, এরপর হচ্ছে ইল্ডারলি বড়, কনভারসেশন কথোপকথন, ডিরেকশন নির্দেশনা, লেটার পরে, রিলেশনশিপ সম্পর্ক, অ্যাকোয়েন্টেন্স পরিচিত, পার্কিং গাড়ি দাঁড় করানোর স্থান, গার্ড পাহারা, ডিজেবিলিটি অক্ষমতা, গার্ডেনার মালি, রিকগনাইজ চিনতে পারা, স্ট্রেঞ্জার অপরিচিত, কমপ্লিমেন্ট প্রশংসা, ওয়েলবিং কল্যাণ, অ্যাভয়েড এড়িয়ে চলা, মিস্টেক ভুল, ইন্ডিকেট নির্দেশ করা, সিম মনে হওয়া, ফ্যামিলিয়ার পরিচিত, সিগনিফাই তাৎপর্য, ফরগেটফুল ভুলো মনা, নার্সারি চারা গাছ বিক্রি করার স্থান, পারচেস ক্রয় করা, গেস ধারণা করা, ইনডিড প্রকৃতপক্ষে, ইনিশিয়েটর সূচনাকারী, শপিং মল বিপণী বিতান, পারসিভড হৃদয়ঙ্গম করা বা বুঝতে পারা, ইম্পোলাইট অভদ্র, অফকোর্স অবশ্যই, প্রিজার্ভ সংরক্ষিত, কিউই সারিবদ্ধ হওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যে ভোকাবুলারিগুলো এখানে পড়লাম সেই ভোকাবুলারিগুলো হচ্ছে এই যে এখানে নিউ ভোকাবুলারি থেকে এখানে যা আছে সবগুলো ভোকাবুলারি আমরা এতক্ষণ বাংলা অর্থ সহকারে পড়ে আসলাম। তোমরা চাইলে আমি এই ভোকাবুলারিগুলো লিস্ট আকারে আমাদের যে ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে দিয়ে রাখবো, সেখান থেকে এই ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিতে পারো। তো এখন আমরা দেখব 1.1-এ আমাদেরকে কী নির্দেশ করা হয়েছে বা কী করতে বলা হয়েছে। আমি আবারও বলছি যে আমরা আগে যেমন মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল ছিলাম, এখন কিন্তু আমাদের ক্লাসগুলো হবে অনুধাবনমূলক, ক্লাসগুলি হবে আমাদের অংশগ্রহণমূলক। সো অংশগ্রহণমূলক ক্লাস বলতে সেটা এরকম হবে যে টিচার প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তিনি ক্লাসে ফিডব্যাক নেবেন, তিনি ক্লাসে ধরো দুজনকে পেয়ার করে জোড়া বানিয়ে দাঁড় করাবেন, তারা পড়বে বাকিরা শুনবে, এভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বেসিক্যালি আমরা এখন এই শিক্ষাক্রমটা আমাদের চালাতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ ইউর ফ্রেন্ড, আস্ক প্রশ্ন করো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে, অর্থাৎ তোমাকে দাঁড় করাবে, তুমি এই নিচের প্রশ্নগুলো পড়বা এবং তোমার বন্ধু তার উত্তর দিবে, অথবা তোমার বন্ধু সেই প্রশ্নগুলো পড়ে তোমাকে কোশ্চেনগুলো করবে, তুমি তার উত্তর দিবে।
চলো আমরা দেখি এখানে কি কি কোয়েশ্চেন করা হয়েছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে। তো তুমি তোমার ফ্রেন্ডকে এই কোয়েশ্চেনটা করতে পারো, তোমার ফ্রেন্ড তার উত্তর দিবে তাদের পরিবারে কতজন সদস্য আছে, অথবা তোমার ফ্রেন্ড তোমাকে কোয়েশ্চেন করবে তুমি তার উত্তর দিবা। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, বর্ণনা করো, তোমাকে বর্ণনা করতে বলছে বা তোমাকে বলতে বলছে, ডিসক্রাইব ইউর রিলেশনশিপ, তোমার সম্পর্ক বর্ণনা করো উইথ দেম তাদের সাথে, তাদের সাথে তোমার সম্পর্কটা কেমন তা তুমি এখানে বর্ণনা করবা। নাম্বার থার্ড কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, বুঝছো, তুমি কি তোমার বাবা মার সাথে একই পদ্ধতিতে কথা বলো যেমনভাবে কথা বলো তুমি তোমার দাদা দাদির সাথে। তো এরপরে আমরা দেখতে পাবো যে 1.2 আমাদের কি ডিরেকশন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবির দিকে তাকাও, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার। তারপরে কি করো, তোমরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে তোমরা প্রশ্ন করো, নিচের প্রশ্নগুলো করো এবং তার উত্তর দাও। অর্থাৎ এখানেও কিন্তু আমাদের এই ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে, ক্লাস করাইতে হবে বা ক্লাস করতে হবে, যে এখানে নিচের যে প্রশ্নগুলো আছে আমরা কি করব, এই ছবি দেখে আমরা প্রশ্নের উত্তর ধারণা করব, প্রশ্নের উত্তর আমরা গেস করার চেষ্টা করব। এখন এখানে যে প্রশ্নগুলো করা হবে এর সবার উত্তর একরকম হতে হবে তা শর্ত না, তোমার উত্তরের সাথে তোমার ফ্রেন্ডের উত্তর নাও মিলতে পারে, না মিলবে না এটাই স্বাভাবিক, কারণ আমরা এখানে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না, আমরা এখানে অনুধাবনমূলক শিক্ষা শিখতেছি, যে আমি এটা দেখে কী শিখলাম কী বুঝলাম তা আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করব, অংশগ্রহণমূলক ক্লাস করব। তো এখানে আমি কী ধরনের উত্তর হতে পারে তার কিছু নমুনা অ্যান্সার এখানে লিখে রেখেছি যা তোমাদের হেল্প করবে তোমাদের ক্লাসগুলোতে। তো প্রথম কোশ্চেন হচ্ছে ক্যান ইউ গেজ হু আর দে, মানে তুমি কি ধারণা করতে পারো যে তারা কারা। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তিনটা ছেলে মেয়ে তারা একটা বনের পাশে বসে বা দাঁড়িয়ে কথা বলছে, তো তোমাকে এখানে কোশ্চেন করছে তুমি কি জানো যে তারা কারা। তো আমি উত্তরে লিখেছি ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি ধারণা করতে পারি, দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তুমি কি মনে করো বা তোমার কি মনে হয় যে তাদের মধ্যে সম্পর্কটা কি। তো এক্ষেত্রে আমাদের আমি যেই অ্যান্সারটা দিয়েছি সেটা তোমাদের সাথে নাও মিলতে পারে, বা তোমরা এখান থেকে জাস্ট অ্যান্সারটা ধারণা করে নাও যে এই ধরনের অ্যান্সার তোমাদের লিখতে হতে পারে বা অ্যান্সারগুলো এমন হতে পারে, আই থিঙ্ক দে হ্যাভ এ গুড ফ্রেন্ডশিপ অ্যামং দেম, যে আমি মনে করি তাদের মধ্যে কি একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নাম্বার থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, মানে তুমি কি মনে করো যে তারা কি সম্পর্কে কথা বলছে। তো এখানে আমি তোমাদের জন্য যে অ্যান্সারটা সাজিয়েছি তা হচ্ছে আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট হোয়াট উইল দে প্লে ইন দ্য আফটারনুন, আই থিঙ্ক আমি মনে করি দে আর টকিং অ্যাবাউট তারা কথা বলছে হোয়াট উইল দে প্লে, তারা কি খেলবে বা কোন খেলাটা তারা খেলবে ইন দ্য আফটারনুন বিকেলবেলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই প্রথম ক্লাসটি, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকবে এবং তোমাদের উপকারে থাকবে। যদি আমাদের এই ক্লাসটি তোমাদের নতুন পাঠ্যসূচির এই ক্লাসটি তোমাদের উপকারে এসে থাকে এবং তোমরা ক্লাস সিক্সের সবগুলো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য যে নোটিফিকেশন বেল আইকনটি আছে তা ইনেবল করে রাখুন। ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।